আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খেয়াল করে শুনবেন, ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, এখান থেকে ভালো কিছু আপনাদের ইনকাম হবে ইনশাল্লাহ। তো খেয়াল করেন, AZCoiner এই যে মাইনিং প্রজেক্ট, এটা কিন্তু আমি বেশ কিছুদিন আগে শেয়ার করছিলাম। তখন এই AZCoiner অত বেশি ভাইরাল ছিল না, কারণ এখানে অনেক ইউটিউবার এটা নিয়ে কথা বলে নাই। তো বর্তমান সময় যদি আপনি তাকান তাহলে দেখবেন ছোট বড় যত সকল ইউজার আছে বা ইউটিউবার আছে অনেকেই AZCoiner ইউজ করে, মানে মাইনিং করতেছে। এবং এই যে ইউটিউবাররা কিন্তু বর্তমানে AZCoinerকে সাপোর্ট করতেছে বা শেয়ার করতেছে। AZCoiner মূলত হলো গিয়ে একটা ওয়েব থ্রি মাইনিং প্রজেক্ট, এবং ইন ফিউচারে এরা কিন্তু একটা এক্সচেঞ্জ নিয়ে কাজ করবে। মানে এই যে অ্যাপসটা, এটা কিন্তু একটা এক্সচেঞ্জ হবে। আর AZC যে নেটিভ টোকেন AZCoinerের, এটা কিন্তু এক্সচেঞ্জের তাদের নিজস্ব টোকেন হবে। আর বর্তমানে যেটা আমরা মাইনিং করতে পারতেছি, খেয়াল করবেন এটা কিন্তু অন্য সব 10টা মাইনিং প্রজেক্টের মতন না যে শুধু আমরা মাইনিং করে যাব, আপনারা মাইনিং করেন, সেই রকমের না। এর কিন্তু ভালো কিছু দিক আছে বিদে আমি তৃতীয়বারের মতন এইটাকে নিয়ে ভিডিও তৈরি করতেছি। এখান থেকে আপনারা ফ্রিতে তাদের যে AZC কয়েন আছে সেইটা মাইনিং করতে পারবেন। তাছাড়া তাদের এইখানে কিন্তু অ্যাড্রপ দিয়ে থাকে, যেগুলো আপনারা খেয়াল করবেন ওমেগার সাথে তারা অ্যাড্রপ দিয়েছিল, যেটা বর্তমানে ইন্ট অবস্থায় আছে, আর সরি ইন্ট না, বর্তমানে অনগিং আছে। এবং পাই নেটওয়ার্ক নিয়ে কিন্তু তারা একটা অ্যাড্রপ দিছে, এখানে 1000 পাই রাখছে তারা রিওয়ার্ড পুল হিসাবে, এবং 200 লাকি উইনারকে তারা কিন্তু এটা দিবে গিভওয়ে হিসাবে। তো আপনারা এখান থেকে ফ্রিতে তাদের যে AZC কয়েন আসছে সেইটা কিন্তু মাইনিং করতে পারবেন। তাছাড়া এখানে যে অ্যাড্রপগুলো দিয়ে থাকে, অ্যাড্রপ থেকে আপনারা কয়েনগুলো কালেক্ট করতে পারবেন, যেগুলো লিস্ট প্লাস ভাইরাল যেসব কয়েন, যেগুলো ইন ফিউচারে খুব তাড়াতাড়ি লিস্ট হবে, সেই সব কয়েনের অ্যাড্রপ কিন্তু এখানে দেওয়া হয়। তো এই যে প্রজেক্টটা যারা যারা এখনও কাজ করেন নাই ভাই, আমি একটাই রিকোয়েস্ট করতে চাই, আপনারা এই প্রজেক্টটা অন্তত কাজ করুন। এখান থেকে ইনশাল্লাহ আপনারা পেমেন্ট পাবেন। এটা কিন্তু সেনলাইফ, পাই নেটওয়ার্ক বা ওমেগা নেটওয়ার্ক অথবা সাতশিখর, সেই সব প্রজেক্টের মতন কিন্তু স্ট্রং একটা প্রজেক্ট, যেটা ইন ফিউচার আমাদেরকে ভালো একটা কিছু দিবে। তো আপনাদেরকে এই ভিডিওতে আমি এর A to Z সব কিছু নিয়ে কথা বলবো। তার আগে একটা জিনিস আমি বলে রাখি, তো এখানে যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই, এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে টুডে রেজিস্টার লিঙ্ক বলে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন, আপনাকে নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলের এই ধরনের একটা পোস্টের মধ্যে। খেয়াল করবেন এখান থেকে এই যে কোডটা কপি করে এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন, মানে না বুঝেন, তাহলে এই যে ভিডিওটা আছে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে নেবেন। এখন আসেন এর মূল কী কী আছে সেইটা আমরা দেখি। তো এখানে আপনারা সব ধরনের নিউজ দেখতে পারবেন এদের অ্যাপসের হোম পেজে। আর এটা কিন্তু সেনলাইক OKX, আমি আবারও বলতেছি OKX এক্সচেঞ্জ, OKX এক্সচেঞ্জের মতন কিন্তু। আর এখান থেকে এক ক্লিকে পার ডে আপনারা মাইনিংটা শুরু করতে পারবেন। খেয়াল করবেন আমার এখানে ইউজার কিন্তু একেবারে কম, কারণ যখন আমি শেয়ার করছিলাম তখন কিন্তু এর ভালো কোনো দিক বা কোনো নির্দেশনা ছিল না। তো বর্তমানে কিন্তু এটা একটা ভাইরাল প্রজেক্ট আছে। বর্তমান সময়ে এই যে AZCoiner এই অ্যাপসে 3 লাখের মতন মানুষ কাজ করতেছে, 3 লাখ প্লাস, খুব অল্প সময় তারা কিন্তু হিউজ একটা অডিয়েন্স কালেক্ট করে নিছে। আর বিশেষত্ব হলো এখানে এই যে ওয়ালেট সেকশনে আপনি যদি ক্লিক করেন, এখান থেকে আপনার টোটাল যে কয়েনটা সেইটা দেখতে পারবেন এইখানে, যেটা লক অবস্থায় আছে, আর যেটা আনলক হবে সেইটা কিন্তু এই যে AZC এইখানে চলে আসবে। আর এইটা কবে আনলক হবে খেয়াল করবেন, দিস টোকেন রিসিভড ফ্রম এয়ারড্রপ অ্যান্ড ফ্রেন্ড রেফারাল উইল বি আনলকড আফটার সাকসেসফুল ইউজার ভেরিফিকেশন ওয়ান বোথ ইউর অ্যান্ড ইউর ফ্রেন্ডস অ্যাকাউন্ট। আনলক টোকেন ক্যান বি ইউজড টু রিডিম গিফটস অ্যাক্সেস সার্ভিস ওয়ার ট্রান্সফার টু দি মেইননেট। তো আপনারা এখান থেকে কবে এই টোকেনটা আনলক থেকে আনলক আসবে লক থেকে, সেটা হলে গিয়ে যখন আপনি প্লাস আপনার রেফারাল যারা আছে তারা যখন KYC করবে। এখন আপনি যেটা KYC করবেন, আপনি KYC করলে আপনার যে টোকেনগুলো মাইনিং হয়েছে সেইটা কিন্তু এইখানে চলে আসবে, সেইটা থেকে পার্সেন্টেজ। প্লাস আপনার যে রেফারাল, তারা যদি KYC না করে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার রেফার কমিশন 25% পার রেফারে, সেই কমিশনটা কিন্তু আনলক হবে না। যখন সে আপনার রেফারাল যখন মানে KYC করবে তখন আপনার রেফারাল কমিশনগুলো আনলক হতে থাকবে। তারপর সেইটা থেকে আপনি কিন্তু যা ইচ্ছে তাই করতে পারবেন, এখান থেকে সেল করে তাদের প্রথমে এই যে এক্সচেঞ্জ যেটা বর্তমানে আমরা মাইনিং করতেছি এইখানে লিস্ট হবে, তারপর এখান থেকে আমরা সেল করে টাকাটা কিন্তু নিয়ে নিতে পারবো। আর ইন ফিউচারে এই যে AZCoiner এটা কিন্তু ভালো একটা অ্যাপস বা এক্সচেঞ্জ হিসাবে কাজ করবে, সো কেউ এইটাকে মিস করবেন না। এখন লাস্ট অবস্থায় আমি তাদের টুইটার থেকে আপনাদেরকে একটু দেখাই, আমি কিন্তু বলছিলাম যে তারা কিন্তু 3 লাখ ইউজার ক্লেম করে ফেলছে, আমি কিন্তু আমার মুখের কথা না, তাদের এইটা কথা,
সেটা আমি বলে দেবো। খেয়াল করবেন এজেট কয়েনারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এইটা, এখান থেকে এই যে ফলো সেকশনে আপনারা ক্লিক করে এটা ফলো করে নিতে পারেন এদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য। তারপর এখানে ফলোয়ার আছে বর্তমানে 29K-র মতন। এখান থেকে খেয়াল করবেন একদিন আগে যে পোস্টটা করছে সেই পোস্টে কিন্তু তারা এখানে উল্লেখ করছে তাদের টোটাল কিন্তু ইউজার সংখ্যা 3 লাখ প্লাস হয়ে গেছে, তাদের টোটাল ইউজার সংখ্যা। আর তাদের টুইটারে আসলে তাদের যে রিটুইট তারপর কমেন্ট এগুলো চেক করলে বুঝতে পারবেন তাদের কত পরিমাণে ইউজার আসছে বা আসছে এখানে। আর এই যে প্রজেক্টটা এরা কিন্তু ফ্রিতে আপনাদেরকে, খেয়াল করবেন ফ্রিতে কিন্তু আপনাদেরকে বিভিন্ন টোকেনের এয়ারড্রপ দিতেছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। যারা এয়ারড্রপেও কাজ করেন তাদের তাদের জন্য কিন্তু ভালো একটি প্রজেক্ট হিসাবে এই যে এজেট কয়েনার আপনাদের সাথে কাজ করবে, কারণ আপনারা এয়ারড্রপে কাজ করতেছেন আপনারা এজেট কয়েনার থেকে হট হট এয়ারড্রপগুলো এখানে পেয়ে যাবেন তাদের নিজস্ব এক্সচেঞ্জের, মানে তাদের ফান্ড থেকে এয়ারড্রপগুলো দিতেছে তাদের নিজস্ব ফান্ড থেকে, সেই এয়ারড্রপগুলো আপনারা পার্টিসিপেট করে এখান থেকে ভালো একটা রিওয়ার্ড ইনকাম করে নিতে পারবেন। আপনারা এক তো ক্লেম করতে পারবেন এজেডসি কয়েন প্লাস এখান থেকে বিভিন্ন লিস্টেড কয়েনগুলোও ক্লেম করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। খেয়াল করবেন যখন সাতোশিকর মার্কেটে আসছিল তারা কিন্তু হিউজ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছিল তাদের প্রজেক্টের পিছনে, আর সাতোশিকর কিন্তু অলরেডি একটি সাকসেসফুল প্রজেক্ট। আর এই যে এজেট কয়েনার এরাও কিন্তু এখন হিউজ পরিমাণে খরচ করতেছে আপনাদের জন্য, তাদের প্রজেক্ট মূল লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য খরচ করতেছে এবং ইন ফিউচারে হিউজ পরিমাণে করবে। যারাই কেবলমাত্র খরচ করে অথবা প্রজেক্ট নিয়ে অনেক সময় লেগে থাকে তারাই কিন্তু সফলতার দিক প্রান্তে চলে যায়, কিন্তু এইসব প্রজেক্ট কখনোই সফলতার দিকে যায় না যারা শুধু আসে ইউজারদের কাছ থেকে নেওয়ার জন্য। তো এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট কিন্তু আপনাদেরকে কিছু দিবে প্লাস তারাও নিবে, যেগুলো এখানে আপনি আসলেই অ্যাকাউন্ট খুললেই বুঝতে পারবেন। তো এই এজেট কয়েনারের বিষয়ে এর থেকে আর বেশি কিছু বলার নাই, মানে বেশি কিছু আমি পাই নাই যে বলবো বা বেশি কিছু তারা উল্লেখ করেনি যেটা আমি আপনাদেরকে দেখাবো। যতটুকু আমার মনে হচ্ছে আমি যতটুকু এখান থেকে বুঝেছি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। সো এখানে যারা এখনও কাজ করেন না 8-10টা ফার্ম মাইনিং প্রজেক্টে কাজ করার থেকে একটা ভালো প্রজেক্টে কাজ করুন যেখান থেকে আপনারা পেমেন্ট পাবেন ইনশাল্লাহ। তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে এখানে অ্যাকাউন্ট খুলবেন, এখানে কাজ করবেন এজেট কয়েনার। আর যারা ইউটিউবার আছে তারা শেয়ার করতেছে, কন্টিনিউ শেয়ার করে যাবে। আর বর্তমানে কিন্তু একটা ভাইরাল মাইনিং প্রজেক্ট আছে এই যে এজেট কয়েনার এই অ্যাপসটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।